ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। বসিরহাট সীমান্ত পর্যটন স্থল হিসাবে তথা বিশ্বের ভৌগোলিক মানচিত্র হিসাবে জায়গা করে নিয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একুশটি ব্লক, যার মধ্যে বসিরহাট মহকুমা দশটি ব্লক রয়েছে, যার মধ্যে প্রত্যক্ষভাবে যুক্ত সুন্দরবনের প্রবেশদ্বারে রয়েছে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী এক ও দুই নং ব্লক, মিনাখা ও হারোয়ার মতো ব্লক। বসিরহাট জুড়ে প্রায় ৩৫ লক্ষ মানুষের বাস, যা রাজ্যের সবচেয়ে বড় মহকুমা বলে পরিচিত। তাই এবার পর্যটন শিল্পে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও যাতে বেশি করে দেশ বিদেশের পর্যটকরা এখানে ভিড় জমায়, যেমন তার জন্য পর্যটন শিল্পের উপরে নজর দেওয়ার দাবি তুললেন বসিরহাটের মানুষজন। ইতিমধ্যে ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে, পাশাপাশি ১০২টি দ্বীপ রয়েছে ও ৪৮টি দ্বীপের অরণ্য রয়েছে। এছাড়া ৬৬টি প্রজাতির গাছ রয়েছে, কাঁকড়া, হেতাল, কেওড়া, সুন্দরী, গরান ও গাওয়া সহ একাধিক ম্যানগ্রোভ রয়েছে। কমবেশি ১৫৮৬টি প্রজাতির প্রাণী বাস করে, যার মধ্যে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার গোটা বিশ্বের কাছে পরিচিত। সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছও রয়েছে। বসিরহাটের মানুষের আরও দাবি, সেগুলোর উপরে প্রসেসিং করে যাতে আরও বেশি সুন্দরবনকে শিল্পায়নের পরিণত করা যায়, তার সব রকম ব্যবস্থা করুক সরকার। একদিকে বহু কর্মসংস্থান পাশাপাশি ছোট, মাঝারি ও বড় শিল্প গড়ে উঠতে পারে। এছাড়াও অনুসারী শিল্পের মধ্য দিয়ে বহু প্রান্তিক মানুষের রুজি রোজগার মধ্য দিয়ে জীবিকা অর্জন করতে পারবে। বসিরহাটের সমাজকর্মী ছন্দক বাইন বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দরবনের গরিমা সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ। সেটাকে আরও বেশি করে শিল্পায়নমুখী করতে যদি রাজ্য সরকার আরও বেশি উদ্যোগী হয়, তাহলে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে। এখানে এখানে পর্যটন কেন্দ্র করতে গেলে, আগে তো পর্যটন কেন্দ্র করতে গেলে রাস্তাঘাটের প্রয়োজন আছে বেশি করে, গুরুত্বপূর্ণ। এবার ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনের যে পরিবেশটাকে সুন্দর করে তুলতে হবে। সরকার তো অনেক সুযোগ সুবিধা দিয়েছে, আরও যদি আমাদের সরকার মুখ্যমন্ত্রী যদি সুযোগ সুবিধা দেয় তাহলে আমাদের খুবই উপকৃত হবে। এখানে এখানে কর্মসংস্থান মানুষ তো খাটাখাটির উপরে নির্ভর, এখন কর্মসংস্থান বলতে তেমন কিছু বড় শিল্প এখানে গড়ে উঠেনি। যেহেতু পর্যটন কেন্দ্র হলে মানুষ কিছু শ্রমিকরা যদি কাজকর্ম পায় সেটার সুবিধা হয় মানুষের, যাই কিছু রুটি রোজগারের আয়টা হবে। নদীর যে নদীর সাইডগুলোকে অন্তত ভালো করে সুন্দরী গাছ লাগানো এবং নদীর সাইডটাকে তাকে খুব সুরক্ষা রাখা যায়, কাজকর্ম করে ফিশিং করা যায়, সেগুলোর দিকে যদি লক্ষ্য রাখে সরকার, আমার তো মনে হয় ভালো হয় এগুলো, আর নষ্ট যাতে নদীর বাঁধ আর না ভাঙে। আপনার নাম? আমার নাম গোপাল সর্দার। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুশি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।